পিতা মৃত মকবুল আহমেদ, মাতা রাবেয়া খানম। আমার গ্রামের ঠিকানা গ্রাম খাজারাঙ্গা, পোস্ট খাজারাঙ্গা, উপজেলা রূপসা, জেলা খুলনা। বর্তমান ঠিকানা 24টি বিকলত রোড, খুলনা। আমি 1969 সালে নবম শ্রেণীতে পড়া অবস্থায় ইপিআরএ চাকরিতে যোগদান করি। চাকরিতে যোগদান করার পরে আমরা 4 নম্বর উইং চুয়াডাঙ্গা প্রশিক্ষণ গ্রহণ করি। 8 মাস 6 মাস প্রশিক্ষণ এবং 2 মাস ফিজিক্যাল গ্রহণ করার পরে আমাদের পোস্টিং দেয় 2 নম্বর সেক্টর যশোর হেডকোয়ার্টারে। রেকর্ডে আমার পোস্টিং দেয়, রেকর্ডের কাজকাম করতাম। ওখানে 2-2.5 বছর চাকরি করার পরে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরে ওরা আমরা যারা বাঙালি ছিলাম, আমাদের 2টো ম্যাচ ছিল, একটা বাঙালি ম্যাচ, একটা পাঞ্জাবি ম্যাচ। আমরা বাঙালি ম্যাচে খেতাম এবং একটা বৈষম্য ছিল যে পাঞ্জাবি ম্যাচে যারা খাবে তারা 30 টাকা ফুড অ্যালাউন্স বেশি পাবে, আমরা 30 টাকা কম পেতাম। তখনই আমাদের কাছে খারাপ লাগতো যে একই চাকরি করি, একই বেতন পাই, কিন্তু খাবার অ্যালাউন্স তাদের 30 টাকা বেশি পায়। তো আর ওরা আমাদের খুব খারাপ চোখে দেখতো সবসময়। তো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরে ওরা আমাদের পুরোপুরি সন্দেহ করতো বাঙালিদের, এবং সংখ্যায় কিন্তু আমরা বাঙালিরা অনেক বেশি ছিলাম ওদের চেয়ে। তো ওরা আমাদের সবসময় চোখে চোখে রাখতো। ওইখানে মশিউর রহমান এমপি নামে এক লোক ছিলেন, জাতীয় সংসদের উনি সদস্য ছিলেন, ওনার কিছু লোক ছিল, ওনার ওই লোকজনরা আমাদের ক্যাম্পের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বাইরের থেকে খবর সরবরাহ করতেন। তখন আমাদের রেডিও শোনা বা কোনো সংবাদপত্র পত্রিকা আমাদের ভিতরে আসতে দিত না, এবং খুব বাইরে একটা আউটপাস্টার এগুলো আগে সিস্টেম ছিল, পরে আউটপাস্ট বন্ধ করে দিল। 25 মার্চ যাবে সম্ভবত, আমার ডেটটা ঠিক 26 কি 25। তো সকালবেলায় নাস্তা টেবিলে সুবিধা রফিক নামে এক লোক, ওরকম এক লোককে উদ্দেশ্য করে তার গাড়ি রিভলভার দিয়ে বাইর করে তাকে গুলি করেছে। তো পাশে আমি বসেছিলাম, এরকম হাত পায়ে দিয়ে আমার এখানে লাগে গুলি ঠেকেছে। সুবিধা রফিক নন বেঙ্গলি, বিহারি ছিল। তো এখানে এরকম করতে যাবো চোখ করছে, এখানে লাগছে, আমার এখনো দাগ আছে এই। পরে আমরা টের পেয়ে গেলাম যে এরা তো আমাদের হত্যা করে ফেলবে, এরা মারে ফেলবে। তখন আমরা সংখ্যায় কিন্তু ওদের চেয়ে অনেক বেশি ছিলাম। তখন ওরা ক্যান্টনমেন্টের সঙ্গে যোগাযোগ করে ওরা ফোর্স আনার চেষ্টা করতে লাগলো। আমরা সব টের পেয়ে, তাদের আকার ইঙ্গিত টের পেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করলাম। আমরা ওইখান থেকে যে কজন বাঙালি ছিলাম আমরা বেরিয়ে পড়ে যশোরের চাষরা মোড়ে আমরা একত্রিত হলাম। অস্ত্র আমরা আনতে পারিনি, আমরা কোনো অস্ত্র নিয়ে বেরোতে পারিনি। অস্ত্র করতে জমা ছিল, অস্ত্র আনার চেষ্টা করতে গেলে আমরা হয়তো জানাই বাঁচতাম না, এই জন্য আমাদের অস্ত্র ছাড়া আমরা চলে আসছি। পরে আমরা রাস্তায় আসার পরে আমরা কিছু লোকাল অস্ত্র টস্ত্র আমরা পেয়েছি। আমরা যাওয়ার সময় সব ভিজে কাপড়, কারো হাফ প্যান্ট পরা, কারো শুধু একটা প্যান্ট, গায়ে কিছুই না বা কারো একটা গেঞ্জি। তো আমরা চাষার মোড়ে যে একত্রিত হয়ে বর্ডারের দিকে বেরোতে থাকলাম। তখন লাউজানি গেট নামে একটা জায়গা আছে বেনাপোল রোডে, যেতে ওই লাউজানি গেটে আমাদের সঙ্গে পাক আর্মিদের এরকম ক্রস ফায়ার হচ্ছে। আমরা রাস্তার এই পাশ থেকে যদি পশ্চিম পাশে পার না হতে পারি তাহলে কিন্তু ওরা আমাদের অ্যাট্যাক করে আমাদের ধরে ফেলে এবং তাজাও ধরে ফেলতে পারে। আমরা ওইখান থেকে লাউজানি গেটে ওখান থেকে দড়ি, রোডের উপর দিয়ে পাবলিকে দড়ি ফেলে দিচ্ছে, আমরা ওই দড়ি ধরে থাকছি এবং ট্যাঙ্কি পার করে রাস্তার ওপর নিয়ে, তাতে বুক আমারও হাত পা এখনও ছেলে আছে। এরমভাবে আমরা পার হয়ে ওপার যাওয়ার পরে আমরা নিরাপদ পৌঁছলে পরে আমাদের ওইখান থেকে ওই বেনাপোলের দিকে নিয়ে যায়। কিন্তু ওইখানে গেলে বেনাপোলে ইন্ডিয়ান আর্মি আমাদের আর ভিতরে ঢুকতে দিচ্ছে না। ওখানে নকশাল নেত্রী বিনা দিনাম করে একজন নকশালের লিডার ছিলেন, উনি আমাদের ভিতরে আসি, আমাদের যারা বিশেষ করে যারা ইপিআর লোক ছিল, আর্মিরও কয়েকজন লোক ওখানে 3-4 জন একত্রিত হয়েছে। তখন আমাদের বলল যে আমরা কি করতে পারি। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু আমাদের ভিতরে গেলে ওরাও মারে, এখন আমরা আর ভয়তে ইন্ডিয়ার ভিতরে যাচ্ছি না। পরবর্তীকালে যখন একটা ওই
বিনাদির মাধ্যমে একটা কন্ট্যাক্ট হওয়ার পরে আমাদের যে কজন আমরা আহত ছিলাম, গাটা ছুলে গেছিল আমাদের নিয়ে, তখন দীনবন্ধুনগর একটা কলেজ আছে ওইখানে আমাদের বাগের বাড়ি পুলিন বিহারী দাস নাম করে এক লোক ছিল, তার বাড়ি ছিল, তাকে পরিচয় দেওয়ার পরে আমাকে আর এখন বীর প্রতীক পাইছে গোলাম মোস্তফা চাকলি বাড়ি, আমাদের দুজনকে এক বাড়িতে রাখল। তো পায়ে এমনভাবে আহত যে পা যদি আমরা বাথরুম ইউজ করতে গেলে পা ক্লোজ করতে গেলে পায়ে রক্ত ফেটে ফেটে বাইরে হয়, তখন আমরা খাটের পরে সোজা হয়ে শুয়ে থাকি এবং ওইখানে আমরা বাথরুম ঠারি ওরা ধোয়া ধোয়া দেয়, ওইভাবে আমরা থাকি কিছুটা ইঞ্জুরিগুলো ইয়ে হলে পরে আমরা আস্তে আস্তে ওই টালিখোলা ক্যাম্পে আসি, আমরা একত্রিত হই, ওখান থেকে পরে আমাদের সুস্থ হয়, একটু সুস্থ হলে আমাকে বয়রা ক্যাম্পে পাঠানো হয় এবং ওখান থেকে ওপিও ট্রেনিং, ওপিও এই 25 পাউন্ডার গানের ওপিও ট্রেনিং করতে গ্রেট রিফারেন্স বাইর করা শেখানোর জন্যে আমাদের ওই ইয়েতে পাঠায় কল্যাণী, কল্যাণী ওইখান থেকে একটা আমাদের জায়গা নির্ধারিত ছিল, সেখানে আমাদের প্রশিক্ষণ করার পরে আমরা তখন ওই 25 পাউন্ডার গানের কারেকশন আমি দিতাম, ওপির কাজ করতাম, একটা ওয়্যারলেস সেট আর আমাদের সাথে 6 জন লোক ছিল। তো এর মাঝে ছোটোখাটো টুকটাক যুদ্ধ হয়েছে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু মূল যে বড় যুদ্ধটা হয়েছিল যেখানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লেসনায়ক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ যে যুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি পাইছে ওই যুদ্ধেরই আমি ওপিও ছিলাম, গোয়ালাটি সুরিপুর ক্যাম্পে যে যুদ্ধটা ওখানে হয় ওই ক্যাম্পের ওই যুদ্ধের ওপিও ছিলাম আমি, 25 পাউন্ডার গানের কারেকশন দিচ্ছিলাম। কিন্তু ওইখানে আমরা কাউন্টারে ডেকে পড়ে যাই, লেসনায়ক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কাছে এলএনজিটা ছিল আর এবং তার কাছে যে গুলি ছিল আমাদের কভার ফায়ার দিয়ে আমরা ছিলাম তেঁতুল গাছে, আমি ব্যক্তিগত আর আমার সাথে 3 জন ছিল, আমার ওয়্যারলেস সেটের এই কোনাটা গুলি লেগে ওইটা ভেঙে উড়িয়ে নিয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে আর নামতে পারি না, তেঁতুল গাছে একটা গর্ত ছিল ওর ভিতরেই আমরা ওই 3 জন থেকে যাই, তখন পাকিস্তানিরা আমাদের ওই নূর মোহাম্মদের গুলি শেষ হয়ে গেলে তার যখন টুইস পাউডারের গুলি বুকে লাগে এবং আরও অস্ত্রের গুলি লাগে সে জায়গায় মারা যায়, তখন আমাদের যারা ছিল ওখানকে তারা আসে ব্যারেট সার্চ করে গুলি করে মারে, ওই যুদ্ধ করে আমাদের 36 জন মুক্তিযোদ্ধা ওইখানে মারা যায়। তারপরে আমরা কিন্তু ওই গাছে থেকে যাই এবং সারা রাত গাছে থাকি এবং পাকিস্তানিরা এমনভাবে ওই তেঁতুল গাছে ফায়ার করছিল গাছে পাতা বন্ধ ছিল, পরে আমরা ওইখানে ওই তেঁতুল গাছের পরে অনেক সাপের শব্দ শুনতে পেয়েছি কিন্তু আমাদের কখনো ওই সাপে কামড়ায়নি। পরে আমরা ওই যুদ্ধ করার পরের দিন সকালে যখন ওই ছুটিপুর থেকে ওদের চলে আসে তখন আমরা ওই গাছের থেকে নামে ওখানে আবুল রহমান নাম করে এক মেম্বার ছিল উনি আমাদের নিয়ে নামায় আমাদের বয়রা ক্যাম্পে, তখন ক্যাপ্টেন হুদা উনি আমাদের বয়রা ক্যাম্পে ডি কোম্পানির দায়িত্বে ছিলেন, উনি ওনার ধারে আমরা চলে আসি, তখন আমরা কেউ আর প্রাণে মারা যায়নি, আমাদের একটু রাতে গুলি লাগছিল এবং ওই যে এখন সুবেদার মোস্তফা কামাল বীর প্রতীক পাইছে ওই যুদ্ধের অবদানে সেই বীর প্রতীক পাইছে এবং ওই যুদ্ধ শেষে আমাদের আসলে আমাদের খুলনা অঞ্চলের কোন লোক আছে তাদের সবাইকে ওদের সাহেব বলে যে খুলনা বাগেরহাট অঞ্চলের যে লোক আছে তারা সবাই ফলিং করো এখানে আসো, তাদেরকে বাংলাদেশের ভিতরে যেতে হবে, মোংলা পোর্টে একটা অপারেশন আছে সেখানে অংশ নিতে হবে। তখন আমাদের একত্রিত করে এখন বীর প্রতীক উপাধি পাইছে আবুল হোসেন নাম করে তাকে কোম্পানি কমান্ডার করে আমাদের 70 কি 71 এরকম পার্সন লোক হবে, আমরা যশোরের ভিতর দিয়ে আমরা আসতে যাই বাজারপাড়া থানায় আমরা আক্রান্ত হয়ে যাই, আমরা সবাই খুব প্রায় একদিন পুরো না খাওয়া এবং একরকম ট্যাবলেট ছিল ওটা খালি ক্ষুধা লাগতো না কিন্তু গায়ে বল থাকতো না। তো ওইখানে যশোরে এই বাজারপাড়া থানায় আসার পরে আমরা একটা গ্রামের ওইখানে এক লোক বললো যে বাবা আমার একটা ছেলে মুক্তিযুদ্ধে গেছিলো কিন্তু সে মারা গেছে, তা তোমরা যদি আমার বাড়িতে কটা ভাত খাও আমরা খুব খুশি হব। তখন আমরা দেখলাম যে লোক এরকম করছে, দুটো খাসি জমি দিল, দেওয়ার পরে একটা নদীর পাড়ে ওই নদীর নাম কী জানি ওইখানে, তখন আমরা ওই নদীর পাড়ে আসছি তখন ওই বাড়িতে খাসি জমি করে রান্না শুরু করেছি, এর ভিতরে আমরা ওই লোকের বাড়ি দিয়ে বসাইছি যে বাড়িতে রান্না হয়েছে তার নাম ছিল মশিউল আজম, সে পরে এমপি হয়েছিল বিএনপি টাইমে মনে হয় জামাতের ইয়ে হিসেবে সে এমপিও হয়েছিল। তো ওই মশিউল আজম জামাত ইসলামের তৎকালীন ওইখানে কি পদে ছিল, তো উনি পাক আর্মিরে খবর দিয়েছে বা লোক পাঠায় আমাদেরকে অলরেডি পাক আর্মিরে, তখন সন্ধ্যা হয়ে গেছে বেলা ডুবে গেছে, তখন ওই পাক আর্মিরে আসবে বাড়ি ঘেরাও করে ফেলছে, যখন আমরা টের পাইছি
তখন আমাদের অনেকে আবার একটু রেস্ট করতে যে কাছে যে পিট্টু ছিল ওই ওগুলো নিয়ে এটি অনেকে ঘুমিয়েও গেছে, তখন আর কি ওরা আসে ওই বাড়িতে অ্যাটাক শুরু করছে। তখন নদীর ভিতরে আমাদের লোকরা সব লাপ দিয়ে পড়ছে, পড়ে কচুরি ভাসে যাচ্ছিলো নদী দিয়ে, ওই কেউ কচুরি ধরে ধরে তরল ওরা নদীতেও গুলি করছে। তা আমরা যে লোক ছিলাম তার ভিতরে আমরা পরে খুঁজে 36 জনকে পাইছি, আর লোককে আমরা খুঁজে কখনো পাইনি। যার ভিতরে 2-1 জন চেনা জানা ছিল, যেমন সালাম ভাই ছিল মাগুরা বাড়ি, তারও লাশ পাইনি বা কোনো কোথায় গেছে খবর নেই। এরকম 7-8 জন আমার চেনা জানা, তাদের আজও পর্যন্ত কোনো খোঁজ হয়নি যে তারা তার ডেড বডি কোথায় গেছে কী হয়েছে। সেখান থেকে আমরা ধীরে 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 আমরা ফকিরহাট অঞ্চলে আমরা চলে আসি। আমরা প্রথমে মোল্লারহাটের চরকুলিয়ায় এসে আমরা অবস্থান নিই, সেখান থেকে ফলতিতে চলে আসি। আসার পরে আমাদের মোংলা পোর্টে জাহাজ ডুবে করে আমাদেরকে কিছু নৌবাহিনীর ওই পায়ের সাঁতারের এইগুলোগুলো আমাদের কাছে দেওয়া হলো, এবং আমরা মুভ করব যেদিন আমরা মোংলা পোর্টে যাব। একদিন আমরা যে ওখান থেকে ফিরে আসছি, তখন বাড়িতে আমার প্রতিবেদ্য আমার বাড়ি ছিল, ওইখানে ওই রাজাকাররা টের পেয়ে আর্মিকে খবর দিছে। পরবর্তীকালে ওরা এসে আমাদের গ্রাম ট্রাম সার্চ করছে, কিন্তু আমাদের আর ধরতে পারে নাই। আমরা পরে আবার প্রস্তুতি নিয়ে ওই ফলতিতে যেয়ে আসার পথে আমরা ফকিরহাট যখন একটা ব্রিজ ছিল কাঠের ব্রিজ, ওইটার ওখানে আসলি দেশ স্বাধীন হয়ে গেছে। আর কাঠের ব্রিজ থেকে আমরা ফকিরহাট ডাকবাংলায় চলে আসি। ডাকবাংলায় এসে আমরা অবস্থান নেই, তখন আমাদের কমান্ডার ছিল, এখন ওর বাসে আছেন উনি আল্লাহ আবুল হোসেন বীর প্রতীক, সেখানে কমান্ড ছিল মোস্তফা কামাল বীর প্রতীক, তারপরে আমি ছিলাম, আরও আমাদের 31 জন লোক আমরা এসে ফকিরহাটে আমরা ক্যাম্প করি ডাকবাংলাতে। ওইখানে থাকার পরে তখন আমরা বিভিন্ন আমাদের কাছে ওই এলাকার রাজাকাররা আমাদের কাছে আত্মসমর্পণ করে ই করে, পরে তাদেরকে আমরা জেলখানা পাঠাই। তখন খুলনা জেলখানা, তখন ওই ফকিরহাটটা খুলনা জেলার ভিতর ছিল। তো তারপরে দেশ স্বাধীন হয়ে ক্যাপ্টেন হুদা যশোরে আসলো। যশোরে আসার পরে আমাদের সাথে যোগাযোগ হয়, আমরা ওখান থেকে যেটা অস্ত্র কালেকশন করছিলাম ওইগুলো আমরা যশোরে ওনার কাছে জমা দিই। জমা দেওয়ার পরে আমরা ওখানে অবস্থান করতে থাকি। তো ওইখানে যেদিন খুলনার থেকে মেজর জলিল সাহেব এবং তার শালা আলম নামে ছিল, ওনাদের একটা গাড়িতে করে ওই চাষলার মোড় দিয়ে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করে, তখন ওইখানে কিছু লোক এগুলো জানা হয়ে যাওয়ার পরে ওনারা খুব তৎপরতা নিল যে এখানে ওই গাড়ি পরে হয়তো হামলা টুমলা হতে পারে। তখন আমাদের ওখান থেকে কিছু লোক ডিউটি ওখানে পাঠাইল, কিন্তু বাই দিস টাইম ওনারা পার করে নিয়ে তারপরে আমরা চাকরি করতে থাকি। পরে 2 বছর চাকরি করার পরে চাকরি থেকে রিটায়ার করে এখন ব্যবসা বাণিজ্য করি এবং মুক্তিযোদ্ধা সংসদ করি। মুক্তিযোদ্ধা সংসদের বর্তমানে আমি জেলা কমান্ডার, এর আগের নির্বাচনেও আমি জেলা কমান্ডার নির্বাচিত হয়েছিলাম। বর্তমান বাংলাদেশ নিয়ে আমাদের চিন্তা ভাবনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশকে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার আদলে গড়ার জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করেছে সেইগুলো বাস্তবায়নের জন্য আমরা যারা মুক্তিযোদ্ধা আছি তারা আমাদের সাধ্যমতো যখন যেখানে যে কাজে লাগে আমরা পারি, আমরা করি, এবং নতুন প্রজন্মকে দিয়ে আমরা যাতে দেশ গড়ার কাজে তারা লাগতে পারে সেই জন্য আমাদের মুক্তিযোদ্ধা সন্তানদের মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড আছে তার সংগঠিত করে আমরা মাঝে মাঝে তাদের সঙ্গে এই দেশ নিয়ে আলোচনা করে যাতে এই দেশ একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা চেষ্টা করি। এবং এইভাবে আমার মনে হয় আন্তরিকতার সঙ্গে আমাদের দেশে এখনও স্বাধীনতার অবিভক্ত শক্তি রয়ে গেছে, উপশক্তি রয়ে গেছে, তারা আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা সাধ্যমতো সেগুলো প্রতিহত করে এই দেশ গড়ার জন্য যতটুকু অবদান রাখার আমরা রাখার চেষ্টা করছি। আশা করি ইনশাল্লাহ আমাদের এই দেশ অচিরেই একদিন সুন্দর সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল একদিন প্রতিষ্ঠিত হবে।